এই জুমার দিন আমরা কয়টা সুন্নত পালন করবার লাগে সরাসরি অদৃশ্যরীব আইছে এবং একটু ফজিলত হয়েছে। যেমন আমরা জুমার দিন নখ কাটতাম, আমরা জানা দরকার এবং খাস করা দরকার। এই জুমার দিনের ফজিলত বড় কারণ হইল যে জুমার দিন আদম আলাইহিস সালামের আল্লাহ পয়দা করছেন এবং আদম আলাইহিস সালামের উফাত দিন হয়েছে। নবী হকলর জন্ম যেদিন হয় এদিন বরকতময়, আর যেদিন উফাত হয় এদিন বরকতময়। এর লাগে রসুলের বা ইসলামর মিলাদুল নবী এবং উফাতুল নবী একই দিনে, এবং দুইটার কারণে এই দিনকুর বরকত আরও বাড়ি গেছে। এই জুমার দিন ও জুমার রাইতেরও ফজিলত, রাত্রেরও অনেক ফজিলত। এই ফজিলতর মাঝে বেসুমার ফজিলত। কেউ জুমার দিনে রাইতে মারা গেলে কোনো সময় কবর আযাব আল্লাহ মাফ করে দিন। এই জুমার দিন আমরা কর্তব্য সম্পর্কে সামান্য সময়ে আল্লাহ তৌফিক দিলে কিছু আলোচনা করব, এবং আমরা সবাই চেষ্টা করব যে জুমার দিন এই কাজগুলা করতাম। জুমার রাইত বড় ফজিলত রাইত। এরও একটা কারণ লেখছেন যে এই রাইত নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার বতন মোবারক স্থানান্তরিত হয়েছে, যার কারণে এই রাইতে ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবের সব কদরের লোকের তুলনা দিছে। আমরা এখন জানার বিষয় হলো যে জুমার দিন আমরা ইবাদতবন্দেগি লিল্লাহ সদকা খয়রাত হলে আমরা সওয়াব কতটুকু পাইব। জুমার দিন অন্য দিন থেকে আমরা 70 গুণ বেশি সওয়াব পাইব। এর লাগি জুমার দিন আমরা নেখাম বেশি করতাম। এর মাঝে কিছু জিনিস খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা রে ফাঁসিয়া দিচ্ছি যে ও খাম করি। এর মাঝে একটা হইল সূরা কহফ। প্রত্যেক জুমাবারে আমরা সূরা কহফ তিলাওয়াত করবার লাগি রসুল পাক ফরমাইছেন। ফজিলত দেখছেন যে সূরা কহফ তিলাওয়াত করলে আগামী জুমা পর্যন্ত আল্লাহ আমরা একটা নূর দান করবা। আপনারা দেখো চাই আজকে আমরা তিলাওয়াত করছি কিনা, যদি না করি আমরা আগামী জুমা থেকে আমরা শুক্রবারে সূরা কহফ তিলাওয়াত করতাম। আমরা অনেকে কইতাম পারি যে আমার তো মুখস্থ নাই, তিলাওয়াত করতে তো মুখস্থ লাগে না। তিলাওয়াত দেখিয়া হলে সওয়াব বেশি, কোরআন শরীফ দেখার সওয়াব তিলাওয়াতের সওয়াব। যার কারণে আমার যদি প্রশ্ন করে যে এটা তো আমি বুঝি না, কোনো সমস্যা নাই, কোরআন পাক বুঝিয়া তিলাওয়াত করলেও সওয়াব আর না বুঝিয়া করলেও সওয়াব। কোরআন শরীফ নমাজর বালা পড়লে একক করে 10 নেকি, নমাজর ভিতরে পড়লে একক করে 100 নেকি। এই কোরআন শরীফ আমরা সূরা কহফ রমজান এই শুক্রবার তিলাওয়াত করতাম। ইয়াসিন শরীফের কথাও হাদিস শরীফ আছে যে সূরা ইয়াসিন শরীফ শুক্রবার তিলাওয়াত করার ফজিলত রসুলের পাক। এই তিলাওয়াতের মাঝে সূরা দুখান জুমার রাইতে আমরা তিলাওয়াত করতাম। অন্যান্য সূরার পাশাপাশি সূরা দুখান। এই জুমার দিন আমরা কয়টা সুন্নত পালন করবার লাগে সরাসরি অদৃশ্যরীব আইছে এবং একটু ফজিলত হয়েছে। যেমন আমরা জুমার দিন নখ কাটতাম, মুছ কাটতাম, বগল সোফা করতাম, আমরা নাবির নিচ সোফা করতাম। এই সুন্নতগুলো আমরা আদায় করতাম এবং প্রত্যেকটার ফজিলত অদৃশ্যরীব আছে, যেটা করলে কি তা ফায়দা হইব কিনা। এর লাগি আমরা করতাম বাচ্চেন্তরে যতগুলা খরাইল যায় বাচ্চেন্তর নখ কাটিতাম, বাচ্চেন্তর গোসল করাইতাম, বাচ্চেনতে যদি দিন তিলাওয়াত করেন ওই সমান সব পাইবা। আমরা একটা জিনিস জানা উচিত যে বাচ্চেন্তর আমলনামার মাঝে বদির কোনো দপ্তর নাই। বাদ কিছু যদি আনাদানিয়া বেআখলি করি করে যে কোনো গুণা লেখা হয় না, কিন্তু বাচ্চেনতে কোনো নেখাম করলে সম্পূর্ণ সওয়াব তার মা বাপকে দেওয়া হয়। এটা আল্লাহর মেহরবানি যে বাচ্চিন তোর এর লাগে আমরা মসজিদও যেতাম নাবালিক হরিতায় ফোড়ো এ যে ফড়িরা শুধু ফড়িয়া হিকিরা ঠিক হোক কিন্তু সবও আমরা পাইরাম আমরা বাচ্চিন তোর সব পাইরাম তফসিরে কবিরও এক ঘটনা আছে ঈসা আলাইহিস সালাম এক কবর খন্দকায় যাইরা দেখলা যে একজন মানুষের শাস্তি একজন মানুষ আজাবের মাঝে আছে আরও কিছুদিন পরে যাইরা দেখলা বেচারা বেহেশতর বাগান দুই রেখাত নমাজ পড়িয়া জিকাইলা আল্লাহ যে এই পরিবর্তনটা কি লইল আল্লাহ জানাই দিলা নবী ঈসা আলাইহিস সালাম তার বাচ্চায় বিসমিল্লাহ পড়ের আর আমার বড় শ্রম লাগছে যে তার বাচ্চায় বিসমিল্লাহ পড়ের আমি তার শাস্তি দিতাম আমি তার মাফ করে দিয়েছি এই বাচ্চাই আমরা লাগি বহুত বড় নিয়ামত বড় নিয়ামত যে কোনো বালা কাম করুক আমরা এটার সব আমরা আল্লাহ দান করেন এ কারণে জুমাবার আমরা বাচ্চা ইন্তরে গোসল করাইতাম বাচ্চা ইন্ত যে কোরআন শরীফ পড়লা হয়তো কইতাম যে তারা সুরে কফ তিলাওয়াত করা লাগে এবং ফুয়া বাচ্চা নইলে এখানে ছুটো নইলে মসজিদে লইয়া আমরা ইয়ে হাজির হইতাম সপ্তাহে ঈদের দিন কারণ অরুতার একটা গুরুত্ব হইল যে দোয়ার মাঝে এরা শরীর করলে দোয়া কবুল হইবার বহুত আশা থাকে দোয়া কবুল হইবার আশা এর কারণটা কি তা বলে নিষ্পাপ মানুষেরা আমি একটা ঘটনা যেদিন থেকে পড়ছি এর বাদ থেকে আমার কোনো কোনো দোয়া করলে হরুতার লোকে থাকলে আমার সাহস থাকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি কোনো কোনো সময় ছোটো বাচ্চা তরে দোয়া লাগি দোয়া শরীকে কইতা কইতা তোমরা আমার লগে থাকিও আমি দোয়া করবো তুমি যেন আমিন কইবা তুমি আপনার আমিন কইলে কেন আল্লাহ কবুল করবা তুমি যেন গুণা করছো না উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা কথা তো একটা হাদিস কারণ তাই তো খোলাফায় রাশিদিন রুকুন এর লাগে এটার হাদিসও ধরিয়ে নেওয়া এই বাচ্চা যে আমরা এরারে আমরা যে খুব খেয়াল করতাম যে বাচ্চা ধরে আমরা যেটাও একাইম সারা জীবন আমল করবো এটার সব আমরা পাইব আমরা আল্লাহ বহুত বড় নিয়ামত দিয়েছেন বাচ্চা তো ওই জুমার দিন রসুল পাকলাম ফরমাইন আকসিরুসসালাত আলাইহি ইয়াউমুল জুমা জুমার দিন তুমি তাই বেশি করে দুরুদ পড়ো ফাইন্নাহা মাশহুদুন তাশহাদুল মালায়েকা এই দিন ফেরেশতা হল উপস্থিত হইন এই জুমার দিন দুরুদ বেশি করে পড়তাম অন্য দিন আমরা পড়ি একটা ওজিফা নিশ্চয়ই থাকবো অর্থাৎ সকালে যে সময় বিভিন্ন ওজিফা পড়েন ওজিফা হইতে বিভিন্ন দোয়া ফজরের বাদে খতম বইয়া তাসবিহুল পড়েন নানি আল্লাহুম্মা আজিরনি মিনাল নার শাতবাল বিসমিল্লাহির লাযী লা ইয়াদুরু মা ইসমিহি আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির তিনবার পড়িয়া সূরা আসর এগুলা যে পড়ি এগুলার লোকের দুরুদ ও ওজিফা থাকতো রসুল পাকলাম ফরমাইছেন যে সকালে 10 বার দুরুদ পড়ব আর বিকালে 10 বার পড়ব আমি তার লাগি সুপারিশ সুফাত হন আমরা দুনিয়ার হাজত লাগি আর বেশি পড়তাম এ হাদিস শরীফ আছে দেখে যদি সকালে 100 বার দুরুদ পড়ে তা আল্লাহ তার দিনকুর 100টা হাজত পুরা হয়ে দিবা 30টা দুনিয়ার আর 70টা আখিরাতের বিকালে আবার যদি 100 বার দুরুদ পড়ে তা আল্লাহ তার 100টা হাজত পুরা হয়ে দিবা 30টা দুনিয়ার আর 70টা আখিরাতে লাগি দিব এই দুরুদ শরীফ বহুত জাত দুরুদ শরীফ আছে দুরুদ শরীফ বহু জাত দুরুদ শরীফ আছে এর লাগে দুরুদ শরীফের ওজিফার মাঝে দুনিয়ার মাঝে সবচেয়ে মশহুর মকবুল ওজিফা হইল দলাইল খেরাত শরীফ এই দলাইল খেরাত শরীফ রোজ একবার আস্তা হপ্তায় গিয়া খতম হয় আমরার তরিকা তো আছে দেবন্দীয় ওলামার তরিকা তো আছে সারার তরিকা হইল দলাই শরীফ দুরুদুল ওজিফা এই দলাইল খেরাত শরীফ পড়ার চেষ্টা করুক এটা ইজাজত লইয়া পড়লে ঈদ লাইল খালাতুল মাঝে বহুত জাত দুরুদ আছে। রসুলে বাজলাম দিয়ে বর্ণিত দুরুদ, সাহাবি থেকে বর্ণিত দুরুদ, ইমাম হল থেকে বর্ণিত দুরুদ, লাইন দলাইল শরীফ লেসইন তান বানাইল দুরুদ আছে। এই দুরুদ একবার আরম্ভ করলা বেশি ফরেজগারি হতা হই, বেশি ক্লিন নিজরে দেখাইতা হই যে আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা সারা দুধ নাই। ও আমি তুলিয়া দিছিলাম যে দলাই শরীফ জায়গা নিকেন বানাইল দুরুদ প্রচুর আছে, কিন্তু ওলামায় দেওবন্দে রশিদ আহমদ গঙ্গোই সাবরে ইমামের বাণী হন তান জীবনীত আছে যে তাইন দলাইল শরীফের ইজাজত তান মুরিদ করে ইত্যা হোক। সুবহানাল্লাহ। যাই হোক, আমি এদিকে যাইলাম না।